নমস্কার, আমি বনলতা। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, তো এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমরা যেভাবে প্রতিদিন হাঁটি, আজকেও প্রতিদিনকার মতোই হাঁটতে বের হয়েছি। হাঁটতে হাঁটতে পুরো ঘেমে গিয়েছি। এই তো একটা গাছ এনেছি, আর এই গাছটা না আমি আমার বেলকনিতে লাগাবো। 1 ঘন্টা মতো হেঁটেছি, এখন চলে আসছি মাঠের মধ্যে। আমি একটু হাত পায়ের এক্সারসাইজ করে নিচ্ছি, ওদিকে মাধুর্য বাবা একটু এক্সারসাইজ করে নিচ্ছে। এখন আমাদের রেস্ট টাইম, আর আমরা এখানে 10 মিনিট মতো রেস্ট করব। আর এত বেশি বাতাস, আমরা যে হেঁটে আসলাম তার ক্লান্তিটা নিমেষেই মিলিয়ে যায়। এখন 7:30 মতো বাজে, আর আমি একটু মাঠটাকে রাউন্ড দিয়ে আসলাম। তো ওপাশটাতে না আমি দেখছিলাম যে একটা কাগজে লেখা, যে কেউ ফ্রিতে ওয়েট মাপতে পারবে আর জল খেতে পারবে। তো ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো কোয়ার্টারের মানুষদের হচ্ছে স্বাস্থ্য সচেতনার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে, বেশ ভালো লেগেছে আমার কাছে। তো হেঁটে আসলাম, এখন হচ্ছে একটু বাগান না দেখলে হয়, তো বাগানে চলে আসছি। তো কিছু ঢ্যাঁড়স হয়েছে, মাধুর্যর বাবা হচ্ছে ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছে। তো বেশ অনেকটা ঢ্যাঁড়সই হয়েছে। তো আমাদের সকালে হচ্ছে ঢ্যাঁড়সটা সিদ্ধ দিব ভাতের সাথে, এটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ওই পাশটাতে মাধুর্যর বাবা বললো চকচকে একটা বেগুন হয়েছে। এই তো এই বেগুনটার কথাই বলছে, বলতেছে ওই বেগুনটা আজকে নিতেই হবে, কি সুন্দর দেখতে হয়েছে বেগুনটা। তার উপরে আবার সূর্যের কিরণ এসে পড়তেছে। চলুন, একটা কলা গাছ দেখিয়েছিলাম যেটা আমার ঝড়ে ভেঙে পড়েছে, ওইটাতে না কলা পড়েছে। তো চলুন দেখাই আপনাদেরকে একটু। এই যে দেখেন কি সুন্দর কলা পড়েছে, মানে ভাবা যায় এই গাছে আবার কলাও ধরেছে। এই পাশে এসে দেখি এখানেও একটা বেগুন হয়েছে। তো মাধুর্যের বাবা ওটাকে তুলে নিয়েছে। আর যেটা আমাকে অবাক করেছে, এই যে একটা মোচা পড়েছে, কলার মোচা, এটা চোখেই পড়েনি, কবে এত বড় হয়ে গিয়েছে। তো এটা দেখে বেশ সারপ্রাইজড হয়ে গিয়েছে এবং খুব ভালো লেগেছে। এই পাশে হচ্ছে লাউ গাছ লাগিয়েছিলাম, আর সেই চারাগুলোই এই যে বের হয়েছে। আর বটবটিও লাগিয়েছে, ওই চারাগুলো বের হয়েছে। এখন আমি কিছু কমলি শাক তুলে নেব, ছোট ছোট কমলি শাক হয়েছে। আমার বাগানে একটা সমস্যা হয়েছে, প্রচুর প্রচুর বিছে পোকা হয়েছে। আর আমি বিছে পোকাকে এতটাই ভয় পাই, মানে কি বলবো, মারাত্মক লেভেলের ভয় পাই। আমি কমলি শাক তুলতেছিলাম, মাধুর্যের বাবা বলতেছে বিছে। আমি সমস্ত যতটুকু শাক তুলেছিলাম ফেলে তো চিৎকার করে উঠেছি, আপনারা শুনতেই পেয়েছেন। কীটনাশক না দিয়ে ন্যাচারাল ওয়েতে কীভাবে বিছে পোকা দমন করা যায়, যদি কেউ একটু জানেন আমাকে প্লিজ জানাবেন। কারণ আমি 3 বছর ধরে বাগান করছি, এর মধ্যে এই সমস্যায় এখন পর্যন্ত পড়ি নাই। চলে আসছি বাগানের আর একটা পাশে, আর এখান থেকে আমি এই যে কচু শাক তুলে নিচ্ছি। এই কচু শাকটা খেতে যে এত মজা, আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর আমি একটু বেশি করেই নিচ্ছি, কারণ আমি 2টা ভাবিকেও কিছুটা কচু শাক দিব এই জন্য। তো এখন বাসায় চলে যাচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক করবেন, কমেন্ট করবেন, সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।